একটি নতুন গজল আপনারা শুনুন। আমার যে ভাই হায়দ্রাবাদ থেকে দেখছে, খুব সুপারহিট গজল ফরমাইশ করেছেন, তো সেই গজলটি আপনাদের সামনে গিয়ে শোনাবো। তারপরে সাইফুল ভাই এবং আমাদের অনেকগুলো গজলে ফরমাইশ করেছেন, হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন, এবং আমি একটি কবরের গজল গিয়েছিলাম, তো সেই গজলটিও গাইবার জন্য ফরমাইশ করেছেন, এবং নারীর কেন জুম্মার নামাজ নেই সেই সম্বন্ধেও একটি গজলে ফরমাইশ করেছেন। ইনশাল্লাহ আপনারা যতক্ষণ থাকবেন আমরা এইসব গজলগুলো আপনাদের গিয়ে শোনাবার চেষ্টা করব। আর যিনি মাইক অপারেটিং করছেন অনেক অনেক ধন্যবাদ, কেন সত্যি বলতে এই উত্তর চব্বিশ পরগনায় বিশেষ করে মাইক খুব একটা ভালো পাওয়া যায় না, আর কষ্ট হয় খুব গাইতে, কিন্তু আমার দাদাভাই যেভাবে অপারেটিং করছেন অনেক অনেক ধন্যবাদ, গাইতে আমাদের অনেক সুবিধা হচ্ছে। কি মৌসুমি মৌসুমি সাউন্ড খুব সুন্দর। তো যাই হোক হুজাইফা, অনেক তো কথা হলো, বাচ্চাদেরও প্রশ্ন করলে, আমি তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, মায়ের সম্মান রেডি, তুমি যখন প্রশ্ন করবে যা বলবে, কেন আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, বুঝলে, তুমি যা বলবে আমি হুজুরে আলা। হ্যাঁ বলো, তো এদিকে ঘুরবে তো, ওদিকে ঘুরে থাকলে আমি কি করে প্রশ্ন করব? আচ্ছা বলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? প্রশ্নটা করেছো, বাপের সম্মান বেশি কি করে? আল্লাহ পাক বলছে আমার পরে যদি আমি কাউকে, আমি একটা কথা, কথাটা শোনো, তোমার কথা হয়েছে তো, হ্যাঁ, মা বড় না বাপ বড়? আমার কাছে মা বড়। কি সমস্যা? আমি প্রমাণ দেব, মা থেকে বাপ বয়সে কি ছোট হয় নাকি? বয়সের সঙ্গে সেটা, বয়সের কথা বলি না। চাচাজি আপনাকে আমি সাক্ষী করলাম, ও যে প্রশ্ন করেছে ওর উত্তর আমি দেবো, আর কে হারবে জিতবে আপনাকে বলতে হবে আজকে। ও প্রত্যেক সময় আমার সঙ্গে গন্ডগোল করে, ঠিক আছে, আমি এইদিকে আর একটা লোক দিকে, তুমি না, তুমি তুমি কি বাপের বাপের ভাই বাপের তারিফ করবে বলে কি তোমাকে জিতিয়ে দেবে? আর আমার মায়েরা পর্দার ওপারে আছে বলে কিছু বলতে পারছে না বলে? তুমি কি প্রশ্ন করো, হ্যাঁ আমি তোমার উত্তর দেবো। অবশ্যই বড়, শোনো, এত লোক যে এখানে হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ আমি বলছি, কেন ছিল এখন একটু ফাঁকা হয়ে গেছে, তো হাজার হাজার মানুষ, এই কেন ওইদিকে অনেক লোক আছে, তো এইখানে যে এত মানুষ আছে সবাই কি আমাদের এই বক বকানি শুনতে এসছে? গজলও গাইবো, তাহলে একটু তুমি কি প্রশ্ন করবে, কি বলবে, আর কে বড় কে ছোট, কার সম্মান বেশি, সব সুরে বলতে হবে। তুমিও সুরে বলবে তো? প্রমাণ দিতে হবে সুরে বলে। আমি বলবো, অবশ্যই বলবো সুরে বলবো, তোমাকেও সুরে উত্তর দিতে হবে। আচ্ছা কি প্রশ্ন করে যাও, একবার বলো। মায়ের সম্মান বেশি, মায়ের কদর বেশি না বাপের কদর বেশি? বললাম তো বাপের কদর বেশি, কেন বাপ বড় বয়সে, পিতা আদমকে আল্লাহ আগে সৃষ্টি করেছে, তা কি করে সব দিক থেকে তো পিতা আদমকে কি দিয়ে সৃষ্টি করেছে? আরে কি দিয়ে সৃষ্টি করেছে ওইদিকে যেওনি, শোনো কি বলছে হাদিস কোরআন কি প্রমাণ দিচ্ছে, শোনো, শুনে বলো, কেউ এখানে বকবক শুনতে আসেনি, বলো। হাদিস ও কোরআন একটু ইকো দেন, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে যে মায়ের কদর প্রথম করো, তারপরে বাপের কদর করবে। হাদিস বলিনি পিতা আদম আগে এসেছে? আচ্ছা আমি বলিনি, আমি কি বকবক করেছি? তুমি একটু সুরে বলো। আচ্ছা ঠিক আছে, শোনো, আরে তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়া কে করিল সৃজন, তোমারি বাবা 10 মাস 10 দিন গর্ভে রেখে তোমার মা কত কষ্ট করে জন্ম দিল, আর বাপ বড় হয়ে গেল। তো বাপ যখন মায়ের গর্ভে আমরা ছিলাম, বাপ কোনো কষ্ট করেনি? কি করেছে? খাওয়া দাওয়াটা বাপ এনে দিল, তখন কোনো যায় আসে না বাপের, মা ভাত খাইয়েছে আর বাপ মার খাইয়েছে। শোনো কি বলছে, আচ্ছা ঠিক আছে সুরে বল। কত যত না সখিল গর্ভে তোমার ধরে, বুঝাইবা শোনো, কত যত না সখিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে,
মায়ের গর্ভে যখন ছিলে তোমার আব্বা খাওয়ায়নি, তোমার মায়ের রক্ত খেয়েছিলে তুমি। বলছে দেখুন, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময়ী মাঝে আমার মমতার চাদর, মায়ের সেবা কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল। হো যাই ফা তুমি বলো আর গানের আঁখি খোলো, হো যাই ফা তুমি বলো আর গানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। কি বুঝলে? কি বুঝলে যা বললে তাই বুঝলাম। তোমার বাপ কি করেছে এবার বলো। আচ্ছা শোনো, তুমি যে বললে মায়ের এই মায়ের ওই মা ওই করেছে, ঠিক আছে মা করেছে আমি তো বলছি না, কিন্তু তোমার মাকে জিজ্ঞেস করবে, যদি বাপ যদি কাজে না থাকে বিদেশে কাজে চলে যায় তাহলে মা জীবন কি সুখে কাটবে? তাহলে সে আমতলার মেয়েদের জিজ্ঞাসা করতে হবে, আমতলায় বিয়ে দিলেই ওরা সব আরবে চলে যায়। তো যাই হোক, কি করতে হবে বল। আমার কত প্রশ্নের উত্তর দাও, এখানে চাচাজিকে সাক্ষী রেখেছি, এখানে গন্ডগোল চলবে না। আচ্ছা ঠিক আছে বল। বাপ খেটে খেটে সারা দিন ওই মাঠে ঘাটে রোদেতে কাজ করে মাথা চুলুটে যাচ্ছে, গায়ে জামা ছিঁড়ে যাচ্ছে, পায়ে জুতো ছিঁড়ে যাচ্ছে, একটা ছেলেকে মানুষ করতে গিয়ে বাপের কোনো দাম নেই, খালি মায়ের দাম। হ্যাঁ কি আছে বলো। আর বাপ যে খেটে খেটে খাওয়াচ্ছে সেইগুলো কি? আর যার বাপ নেই এই দুনিয়াতে এতিম, তাকে কি জিজ্ঞেস করো যে বাপ না থাকলে কত মানুষ কত কি কথা বলে, ধরে মারে, তার বাপ আসবে না, জানে একে মেরে পেলিয়ে যাবো। ১১টা বাজে তুমি এরকম বক বক করে। আচ্ছা ঠিক আছে শোনো তাহলে। আরে যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, শোনো, আরে যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। কেন? আর খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে সইতে হবে, পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে মায়ের জীবন সুখে কাটে না তোমারই বাবা। তুমি যাই বলো, আমার কাছে আমার মা বড়। কেন বলো তো? তোমার জান্নাত কোথায় আছে বলো তো? জান্নাত আল্লাহ যেটাই রেখেছে। তোমার জান্নাত তোমার মায়ের কদমের তলায়, ঠিক বলছি চাচাজি? মায়ের কদমে বলো, হ্যাঁ বলো, আমি জিতবো, আমি জিতবো বলো। মায়ের কদমের তলায় তোমার জান্নাত। তুমি যতই নামাজ রোজা হজ করো, মা যদি একবার বদদোয়া করে দেয় কারেন্টের সুইচের মতো, সুইচ মারলে যেন বাতি জ্বলে যায়, আল্লাহর কাছেও পৌঁছে যায়। বাপ বেকার, বাপ যদি বদদোয়া করে মার দোয়া আর বাপের বদদোয়া, এটা শোনো কি বলছি নাকি আমি ভুল বললাম? শুনবে তো কি বলছে। আচ্ছা ঠিক আছে তুমি বলো। মায়ের কদম তলে আছে ছেলের জান্নাত, মায়ের কদম তলে আছে ছেলের জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের ছাল মায়ের মায়ের জুতা বানিয়ে দাও, যদি কেটে গায়ের ছাল মায়ের মায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত,
মায়ের কদর করো আর সফর মনে ধরো হো জয়টা মায়ের কদর করো আর সফর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রব্বানা তুমি মায়ের মনে আঘাত দিলে জান্নাত পাবে না হাদিস ও কোরআন হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে তোমার মায়ের মনে যদি তুমি বিন্দু মাত্র আঘাত দাও তোমার সব ইবাদত বেকার হয়ে যাবে আচ্ছা তার মানে আমি কি হেরে যাব নাকি না আমার মায়ের পায়ের তলায় জান্নাত বলে দে যে বলে আমি তোমারে শেষ নাকি এখানে আর এই উত্তর দিতে পারবো তোমার কি জানা আছে বলো শোনো হ্যাঁ তুমি মনে করলে ওটা বলে খুব রিলাই আছে না আমি জিতবো আমার ভাইরা আমি জিত বাপেরা জিতবে তো নাকি হ্যাঁ কেউ কিছু বলে না তো বাপেরা জিতবে না তাহলে আমি একবার তকবীর দেব যদি মনে হয় বাপেদের জেতার ইচ্ছে থাকে তাহলে তো আর নারাই তাকবীর দেখে বাপেরা জিতে গেছে সামনে আছে বলে তুমি হ্যাঁ বাপেরা জিতে গেছে শোনো 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 আমার কথা শোনো আমার মায়েরা আমাকেও জেতাবে ওনারা নারাই তকবীর আল্লাহু আকবার বলবে না টাকা পাঠাবে দেখো ও বাপেদের টাকা নিচ্ছ সেটা ভালো আর বাপেদের বদনাম করছো আর বাপেদের টাকা নিচ্ছ আমার মায়েরাও পাঠাবে এই অনুষ্ঠানের জন্য সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে আমার মায়েরা ডিম বিক্রি করে আচ্ছা ঠিক আছে তুমি বলেছো চাচাজি আমি এই লাস্ট কথা বলবো এর বেশি আর বক্তব্য রাখবো না বেশি কথাও বলবো না তুমি বলেছো আমার মায়ের পায়ে আমার মায়ের পায়ের তলায় আমার জান্নাত অবশ্যই মানে এই পর্যন্ত আমি হেরে আছি হ্যাঁ এবারে শোনো উত্তর শোনো আরে পিতা আদমের পাঁচজন থেকে মা হাওয়াকে বানাই ওই পিতা আদমের পাঁচজন থেকে মা হাওয়াকে বানাই আর হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায় পিতা আদমের পাঁচজন থেকে মা হাওয়াকে বানাই আর হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায় আর ও কালাম ভাই বলো ও গো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর ও কালাম ভাই পিতাকে তুমি আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা ঠিক বলেছে কি বলবি ঠিক বলেছি তো এই হাততালি 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 না ঠিক বলেছি তো চাচাজি এখানে বিচারক উনি বলবে হ্যাঁ চাচা মাথা নেড়ে দিয়ে আচ্ছা তাহলে তারপরে বলো বলে হেরে গেছে তার মানে আচ্ছা বাকি আছে তো আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে ওই বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে কেউ কোনোদিন দুঃখ দিও না কেন মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা বিশ্বপিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবী বলছে যে মায়ের কদর প্রথম করো আমি তোমাকে যুক্তিতে বুঝিয়েছি হ্যাঁ বুঝিয়েছো ঠিক আছে না তুমি অন্য দিকে গেলে হবে না রাত 11টা বাজে ঝগড়া করে লাগনি লোক খারাপ বলবে শোনো তার মানে হেরে গেছে ও খোজাইফা আমার মনে হয় ও খোজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না কি ভাই ঝগড়া করতে করতে সারা রাত পার হয়ে যাবে বাপ মার তারিফ করে শেষ করা যাবে না যাবে ভাই যাবে না তো বলছে দেখুন ও খোজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ মা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে না দুজনেরই দরকার তাহলে এতক্ষণ মা মা করছিলে তুই তো আব্বা আব্বা করছিলে আমি মার কথা কি বাদ দিছি নাকি আমি কি আব্বার কথা বাদ দিছি তার মানে বলো বলো তুমি লাইনে এসে গেছো তাই তো আরে ও কালাম ভাই ও গো ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর এই ঝগড়া ঝাটি শেষ করে ফাঁকা চেয়ারে বসো এই ঝগড়া ঝাটি শেষ করে ফাঁকা চেয়ারে বসো কেন পিতা মাতার সেবা করো
ओ गो मुसलमान पिता मातार सेवा करो ओ जाइफा ओ कलाम पिता मातार सेवा करो ओ गो मुसलमान बोले ए मेघनन कदर करो दुजो नारी समान हादीस कुरान तुम्हारी बाबा देबे तारी प्रमाण बोलो जिंदा काबा मायर सेवा आगे पितार सेवा परे प्रथम खोदा गड़लो पिता आदम के हादीस कुरान तारपरे मा हावा के करिलो सिजन तुम्हारी बाबा केमन होलो ভালো হয়েছে মানে হেরেছো কেন তুমি তো নিজেই বললে দুজনেরই সমান আর তুমি তো আগে আমি বলেছি তুমি শুধু মামা কোছিলে তারপর ফের আবার বাপ কেটে নিলে যখন হচ্ছে না তখন বাপ কেও নিয়ে নিলে তাহলে তুমি প্রথমে আব্বা আব্বা করেছিলে আর তারপরে মার কথা বলেছো একবারও যাই হোক শুনলেন শিক্ষামূলক একটা গজল যে মায়ের এবং আব্বার দুজনকেই ভালোবাসতে হবে বাপ মা এমন একটি জিনিস দুনিয়াতে যতদিন আমাদের কাছে থাকে আমরা বোঝা মনে করি কিন্তু যেদিন আমাদের ছেড়ে চলে যাবে সেদিন আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে কী ছিল তাই অনুরোধ করব আমার জন যুবক ভাইদের কাছে যাদের এখনও পর্যন্ত আব্বা মা বেঁচে আছে আপনারা বাপ মাকে ভালোবাসবেন এটাই আমাদের অনুরোধ আর এটাই আমাদের গজলের কথা